আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের পিকচার অ্যাপে আপনারা ফন্ডেড করবেন, মানে আপনারা কিভাবে ফন্ডেড করতে পারেন সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, সবাই কেমন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা পিকচার অ্যাপে আপনারা কিভাবে ফন্ডেড করবেন সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখা হচ্ছে। আপনার ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, যদি আপনাদের প্রথম ফন্ডেড করতে হয় আমাদের প্রথমত আমাদের গুগলে চলে যেতে হবে। আচ্ছা, গুগলে যে আপনারা ফ্রি ফন্ড লিখে সার্চ দিলে আমাদের অনেক ধরনের ফন্ড চলে আসবে, সেখান থেকে একটা ফন্ড ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আসছি আমাদের এখান থেকে ফান্ড, আমাদের আমরা লিখে আমরা সার্চ দিয়ে রাখছি। আমরা সেক্ষেত্রে আমার সুবিধা ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা ঢুকে পড়তে পারেন। আমরা এখান থেকে একটু সহজে একটু ঢুকে পড়তেছি। এর মধ্যে সবগুলো ফান্ড থাকে না, যে কোনো একটা ফান্ড আপনারা মানে ফ্রি অল্প অল্পগুলো ফান্ড থাকে। আচ্ছা, এই ফান্ডটা আমরা দেখি আমাদের ফ্রি আছে নাকি, আমরা একটু ঢুকে দেখি। আচ্ছা, এখান থেকে ডাউনলোডে চাপ দেবেন। ডাউনলোড চাপ দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে এই যে রিএক্সটার্ডের উপর ক্লিক করবেন। রিএক্সটার্ডের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা ফাইলটা সেট করে দিবেন। আচ্ছা, আমার ফাইল হচ্ছে এফ দিয়ে আমার ফাইলটা আমি দিলাম। এখান থেকে আমি যদি যখন ওখান থেকে আমি যাবো তখন আমি এফটা খুঁজে বাইর করে তখন আমাদের ফাইলে আমরা অ্যাড করবো। আচ্ছা, আমাদের এখানে যে আমরা পিকচার অ্যাপসে আমরা চলে যাবো, পিকচার অ্যাপসে আমরা চলে যাওয়ার পর যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে এ নামে যে আইকন আছে সেখান থেকে ক্লিক করবো। এনএম আইকনে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন ফন্ড, এই ফন্ডে আমরা ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পরে যে মাসখান যে অপশন ডেটের উপর ক্লিক করবো, এখান থেকে ক্লিক করার পরে টি নামে যে অপশন দেখা যাচ্ছে সেটার উপর ক্লিক করবো। সেটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি উপরে টি লাইনে একটা অপশন দেখা যাচ্ছে সেটার উপর ক্লিক করবো। ওখান থেকে ক্লিক করে আপনাদের যে ডিভাইস আছে সেই ডিভাইস আমার স্যামসাং গ্যালাক্সি F22 আমরা ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পর দেখতে পারবেন যে ডাউনলোড ফাইল, আমরা ডাউনলোড ফাইলের উপর ক্লিক করবো। আচ্ছা, ডাউনলোড ফাইলের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে এফ যে অপশনটি ছিল আমরা সেই এফ অপশনটির কাছে আমরা চলে আসছি। আমরা এফ অপশনটির উপর ক্লিক করবো। আচ্ছা, এফ অপশনটির উপর ক্লিক করার পরে এই যে দুটো ফন্ড দেখতে পাচ্ছেন এই দুইটা ফন্ড আপনারা ফন্ড উপর ট্যাপ দিয়ে রাখবেন। আচ্ছা, ফন্ডের উপর ট্যাপ দেওয়া চাপ দেওয়া দেখতে পাচ্ছেন আমাদের ফন্ডের কিন্তু আমাদের নিচে আমাদের অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে আরও একটা ফন্ড আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। আপনারা এখান থেকে চলে যাবেন, এই যেখানে চলে যাবেন সেমভাবে এখানে চলে যাবেন, এই যেখান থেকে এই যে এখান থেকে এখানে চলে যাবেন, এখান থেকে ডিভাইসে চলে যাবেন, আবার এখান থেকে ডাউনলোড অপশন আসবেন। আচ্ছা, ডাউনলোড অপশন আসার পরে এই যে এস এক যে ফন্ডটা দেখতে পাচ্ছেন আমরা এস এক ফন্ডের উপর ক্লিক করবো। এস এক ফন্ডের উপর ক্লিক করার পরে সর্বপ্রথমটার উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে অপশন দেখা যাচ্ছে এই অপশনটির উপর ক্লিক করবো। আচ্ছা, এই অপশনটির উপর আমরা ক্লিক করার পরবর্তীতে এই যে দুটি দেখতে পাচ্ছেন এই দুটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এই যে সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই কিন্তু আমাদের উপরে আমাদের অ্যাড হয়ে গেছে। যে বন্ধুরা ভালো থাকবেন, আর এই ধরনের ফন্ড যদি আপনি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।